হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টেকনো ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের যে ভিডিওটি নিয়ে আসলাম সেটি হচ্ছে কিভাবে আপনি ই পাসপোর্টের স্ট্যাটাস চেক করতে পারবেন অনলাইনে। সো আপনার পাসপোর্টটি ফুলিশ ভেরিফিকেশন অ্যাপ্রুভাল হয়েছে কিনা সম্পূর্ণ আপনি অনলাইনে দেখতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনি একটি ব্রাউজার এন্টার করবেন। এন্টার করার পর এখানে গুগলে আপনি ই পাসপোর্ট লিখবেন। ই পাসপোর্ট স্ট্যাটাস চেক লিখে আপনি সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর এখানে দেখেন চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চলে আসে। সো ফার্স্টে যে ইউআরএল রয়েছে সেটিতে আপনি এন্টার করবেন। এন্টার করার পর এখানে দেখেন আপনি ডাইরেক্ট আপনার যদি ePassport.gov.pt-তে যান তাহলে সেই সাইট এন্টার করার পর এখানে চেক স্ট্যাটাসে ক্লিক করলে এই পেজটি চলে আসবে। সো আপনি যদি গুগলে ePassport অনলাইন চেক লিখে সার্চ দেন তাহলে এখানে আপনার ডাইরেক্ট এন্টার করতে পারবেন। তারপর রয়েছে আপনার অ্যাপ্লিকেশন আইডি। আপনার যে ফিঙ্গার যখন দিবেন ePassport-এর ফিঙ্গার দিবেন, ফিঙ্গার দেওয়ার সময় কিন্তু আপনাকে একটা ফর্ম দেওয়া হবে, অর্থাৎ কাগজ দেওয়া হবে। সো কাগজের উপরে দেখবেন আপনার একটা কোড রয়েছে, সেই কোডটি আপনি দিবেন। সো কোডটি দেওয়ার পর আপনার এখানে বার্থডে দিতে হবে। সো বার্থডে দিবেন। সো আপনার এখানে অনলাইন অ্যাপ্লিকেশন আইডি দিবেন, তারপর বার্থডে দিলেন, তারপর এখানে দেখেন আই এম হুমান। সো এটি আনমার্ক করা আছে, আপনি মার্ক করবেন। মার্ক করার পর একটু ওয়েট করুন, দেখেন মার্ক হয়ে গেছে। তারপর চেকে ক্লিক করুন। চেকে ক্লিক করার পর এখানে দেখেন আপনার স্ট্যাটাস শো করতেছে। এখন আমার পেন্ডিং এসপি পুলিশ ক্লিয়ারেন্স এখানে আপনার পুলিশের হাতে আছে, কোনো অ্যাপ্রুভাল হয় নাই। সো এটি বুঝতে পেরেছেন, পুলিশ অ্যাপ্রুভাল হয়ে যায় তাহলে এখানে আপনার গ্রিন দিয়ে সবুজ চিহ্ন দেখাবে, অর্থাৎ অন্য স্টেপে চলে যাবে। সো কী কী স্টেপ রয়েছে সো আমি দেখাচ্ছি। এখানে আমি একটি ফটো দেখাচ্ছি। যেমন প্রথম আপনার থাকবে, প্রথম স্ট্যাটাস হচ্ছে সাবমিটেড, তারপর অ্যাপয়েন্টমেন্ট, তারপর এনরোলমেন্ট, তারপর পুলিশ ক্লিয়ারেন্স, তারপর পেন্ডিং ফাইনাল অ্যাপ্রুভাল, তারপর অ্যাপ্রুভড, তারপর আপনার পেন্ডিং ইন প্রিন্ট, তারপর আপনার পাসপোর্ট শিপেড, তারপর আপনার পাসপোর্ট রেডি, তারপর পাসপোর্ট ইস্যুড। সো আশা করি বুঝতে পেরেছেন এগুলো আপনার স্ট্যাটাস আপনি দেখতে পারবেন খুব সহজেই অনলাইনের মাধ্যমে। সো এই ফটোটি আমি ড্রাইভে আপলোড করে লিঙ্ক দিয়ে দিব। সো এখান থেকে আপনি ফটো ডাউনলোড করে আপনার কোন সময় কোন স্ট্যাটাসের এখানে আপনার দোয়া রয়েছে বন্যায়। তো আশা করি ক্লিয়ার হয়েছেন। তো এইভাবে আপনার অনলাইনে ePassport-এর স্ট্যাটাস চেক করতে পারবেন। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন এবং বন্ধুদের জানাতে শেয়ার করুন। নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে আমাদের সকল ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। ধন্যবাদ।